এখন মন দিয়ে টিভি দেখছে। এখন গোপাল সোনার খাবার কিভাবে প্রস্তুত হয় বন্ধুরা, সেটাই দেখাচ্ছি। গোপাল সোনা কি যে কোনো ইয়ে খেয়ে নেয় না? গোপাল সোনার এগুলোর জন্য একটু ভালো করে, যেমন আম আজকে এখন দেওয়া হবে, আম লিচু সকালবেলা, চিড়ে দই এগুলো থাকবে। তো আমটাকে আমরা ভালো করে ধুয়ে ভিজতে দিই, লিচুও, তারপরে ওটাকে কাটা হয়। এটা কিন্তু ডাইরেক্ট ধুয়ে কাটা হয় না, ভিজিয়ে রাখা হয় অনেকক্ষণ, তারপরে এটাকে করা হয়। এই যে মালদার এখন ফ্রেশ আম, গাছ পাকা আম, এটা কিন্তু কার্বাইড দেওয়া আম না, এটা খুঁজে খুঁজে গাছ পাকা আম নিয়ে আসা হয়েছে উপাসনার জন্য। গাছ পাকা আম, এটা গোপাল ভোগ, ওটা লক্ষণ ভোগ, যেগুলো গাছ পাকা পাওয়া গেছে সেটাকেই আনা হয়েছে। এখন এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। এখন ধুয়ে দেখুন কিভাবে আমরা গোপাল সোনার জন্য খাবার জন্য ব্যবস্থা করি, গোপাল সোনার ভোগের জন্য। সিজনাল ফল সবসময় দেওয়া উচিত গোপাল সোনার জন্য। আমরা এখন সেই সিজনাল ফলেরই এই ব্যবস্থা করছি। গোপাল সোনার মা চিড়েটাকে, গোপাল সোনাকে চিড়ে দেওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। যে কোনো গোপাল সোনার খাবার এইভাবে যত্ন সহকারে করে। আজকে লাঞ্চ করবে, দুপুরে সেবা নিবে, আছে ভাত ঘি, এটা আছে সজনের ফুলের চচ্চড়ি, এটা আছে সজনে ডাঁঠার চচ্চড়ি, এটা আছে বড়া, পটলতির ডাল। হ্যালো ফ্রেন্ড, এখন বিকেল 6টা বাজে, আমার গোপাল সোনা এখন ঘুম থেকে উঠবে, সে ঘুমিয়ে আছে। গোপাল সোনা আমারই সাথে শয় বিছানায় বিছানায় শুয়ে আছে, মানে এই যে আমার গোপাল সোনা ঘুমিয়ে রয়েছে, এখন ওঠাবো, উঠিয়ে ঘুরতে নিয়ে যাব, তারপর সন্ধ্যে আরতি হবে, তারপরে টিফিন ভোগ নিবেদন হবে। আমার গোপু সোনা উঠে যাও, আমার গোপু সোনা উঠে যাও বাবা, রাধে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার গোপাল সোনাকে একটু পা হাত টিপে গায়ে হাত দিয়ে মাথায় বুলিয়ে এভাবে উঠাই। জয় গোপু সোনা। এক হাতে ক্যামেরা ধরে আছি, তাই এক হাতে গোপাল সোনাকে উঠাতে হচ্ছে। রাধে রাধে, জয় গোবিন্দ, জয় গোপাল, হরি বলো রাধে রাধে। আমার গোপু সোনা উঠে বসো, চলো বেরু বেরু করতে যাবে না আমার গোপু সোনা, উঠে যাও রাধে রাধে। রাস্তায় বেরিয়েছে আমার না, এখন নাড়ু সেবা নিবে, আর নেবে আম পরোটা আমার গোপালের, এখন সন্ধ্যের সেবা। দাদু এসেছিল, আম দিয়ে গেল আমার গোপুকে, আর তারপরে বালা দিয়ে গেল, উপর বালা পড়ে আছে আমার গোপাল সোনা, খুব খুশি। হ্যাঁ আছি আছি, সুন্দর একটা উপর বালা দিয়ে গেছে সবসময় পড়ার জন্য। এই যে মোটা দেখে গোপালের উপর বালা, এখন আমার গোপাল সোনা সন্ধ্যারতি হয়ে গেল, এখন সেবা নেবে। নাড়ু পরোটা আম, দেখতে থাকুন ব্লগটি। রাধে রাধে।